আমরা যারা ইংরেজি রিডিং এবং রাইটিংয়ে ভালো করতে চাই, বড় বড় সেন্টেন্সগুলো বুঝে পড়তে চাই, আজকের ক্লাসটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমি যে স্ট্র্যাটেজিটা শেয়ার করব, সেই স্ট্র্যাটেজিটা ফলো করে আপনি কিন্তু খুব সহজেই আপনার রিডিং এবং রাইটিংকে ডেভেলপ করতে পারবেন। প্রথমত আপনাদেরকে ছোট্ট একটা কাজ দিই, স্ক্রিনের ওপরে যে সেন্টেন্সটা দেখা যাচ্ছে আপনাদেরকে আমার বলতে হবে এই সেন্টেন্সটার ভেতরে অ্যাকচুয়ালি ডেভেলপড কে হচ্ছে। লক্ষ্য করে দেখুন, ডেভেলপড যদি এই বাক্যের ভার্ব হয় তার পূর্বে কিন্তু অনেক নাউন দেখা যায়, যেমন দ্য ইনহ্যাবিট্যান্টস আছে, সেই সাথে গুজরাট আছে, রাজস্থান আছে, ইন্ডিয়া আছে। এখন আমাদের জন্য এটা হয়ে যায় চ্যালেঞ্জিং বিষয়, কোনো একটা বাক্যের ভার্বের পূর্বে যদি অনেক ওয়ার্ড সাবজেক্টের মতো থাকে আমরা কনফিউজড হয়ে যাই, ওই ভার্বের সাবজেক্ট কে হবে, কাকে ঘিরে এই ভার্বটা হচ্ছে। সো অবশ্যই বন্ধুরা, আপনারা প্রথমত এই বাক্যটার মধ্য থেকে ডেভেলপড কার হচ্ছে এটা বের করে দিন পজ করে। কিছুক্ষণের মধ্যেই আমি কিন্তু আপনাদেরকে পুরো বিষয়টা এক্সপ্লেইন করে দেব। আশা করি আপনারা সবাই অ্যান্সার করেছেন। এখন আমি আপনাদেরকে পুরো বিষয়টা এক্সপ্লেইন করে দেব। এই বাক্যের সামারাইজিংটা ছিল, বাক্যের সাবজেক্ট হচ্ছে গিয়ে দ্য ইনহ্যাবিট্যান্টস, অর্থাৎ ডেভেলপ যেটার হয়েছিল সেটা কিন্তু ইনহ্যাবিট্যান্টস। ভার্ব হচ্ছে গিয়ে ডেভেলপ এবং অবজেক্ট সবসময় ভার্বের পরেই থাকে, তাহলে আ ম্যাথড হচ্ছে গিয়ে অবজেক্ট। এখন বাক্যটাকে যদি সামারাইজ করে অর্থ করেন এমন হবে, দ্য ইনহ্যাবিট্যান্টস ডেভেলপড আ ম্যাথড, অর্থাৎ বাসিন্দারা একটা ম্যাথডের উন্নয়ন করেছিলেন, ডেভেলপড করেছিলেন। এটা বাক্যের মূল কথা। এখন আমরা যেই প্রসেসটা ফলো করব সেটা সবসময় মনে রাখবেন। তার আগে বলে রাখি, আপনারা এমন কেউ যদি এখানে থেকে থাকেন যারা ইন্ডিয়া অ্যান্সার করেছিলেন, তারা জিনিসটা একটু এভাবে ভাবুন, ইন্ডিয়া কিন্তু কখনও নিজেই নিজের ডেভেলপ করার কাজটা করতে পারবে না, এটা কখনও পসিবল নয়। যেহেতু এটা একটা অ্যাক্টিভ ভয়েস, তাহলে আপনি যদি ইন্ডিয়া ভেবে নেন তাহলে নিঃসন্দেহে এটা ভুল বলেছেন। এবার আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি। বাক্যের সাবজেক্ট যদি দ্য ইনহ্যাবিট্যান্টস হয়, তাহলে বাক্যের শুরুতেই যে অংশটুকু দেখা যাচ্ছে ডিউরিং দ্য সিক্স অ্যান্ড সেভেন সেঞ্চুরিস, এই অংশটুকু তাহলে কি, কেন এই অংশটুকুর ভিতরে সাবজেক্ট ওয়ার্ড থাকবে না? এর কারণ হচ্ছে সাবজেক্টের পূর্বের অংশ কখনও যদি কমাযুক্ত করে থাকে তাহলে আমরা ওই অংশটাকে ফ্রেজ বলবো, এবং ওই অংশটি প্রায় 95% সময়ে বাক্যের সাবজেক্ট হয় না। তাহলে লক্ষ্য করেন, এখানে সাবজেক্ট যদি দ্য ইনহ্যাবিট্যান্টস হয় এবং তার পূর্বে যদি কমা থাকে, তাহলে এখানে এই ডিউরিং থেকে শুরু করে সেঞ্চুরিস পর্যন্ত যা অংশটুকু আছে আর কি, সেটা কিন্তু বাক্যের একটা ফ্রেজ। মানে এর অর্থটা হচ্ছে সিক্স অ্যান্ড সেভেন্থ, অর্থাৎ ষোলো এবং সতেরো শতকের মধ্যে দ্য ইনহ্যাবিট্যান্টস, ইনহ্যাবিট্যান্টসরা মানে বাসিন্দারা কিছু একটা করেছিলেন, বাসিন্দারা যেটা করেছিলেন সেটা কি করেছিলেন, অফ দ্য মডার্ন ডে অফ গুজরাট অ্যান্ড রাজস্থান ইন নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া। এরপরে আরেকটা জিনিস জেনে রাখেন, যদি একটা বাক্যের ভার্ব আমরা খুঁজে পাই তাহলে মনে রাখতে হবে ভার্বের আগের যেই অংশটুকু থাকবে সেটা বাক্যের সাবজেক্ট সম্পর্কে বর্ণনা দেয়, এবং ভার্বের পরের যেই অংশটুকু থাকবে সেটা বাক্যের অবজেক্ট সম্পর্কে বর্ণনা দেয়। তাহলে লক্ষ্য করে দেখেন, আমরা এই বাক্যের ভার্ব পেয়েছিলাম ডেভেলপ, তাহলে ডেভেলপের আগে ডিউরিং থেকে শুরু করে একেবারে ইন্ডিয়া পর্যন্ত যা যা আছে সবাই মূলত সাবজেক্ট ওয়ার্ড যেই দ্য ইনহ্যাবিট্যান্টস আছে তার সম্পর্কে তথ্য দেবে। তো প্রথম তথ্যটা তো আমরা সহজেই বুঝেছি যে ডিউরিং দ্য সিক্স অ্যান্ড সেভেন্থ সেঞ্চুরিস, মানে বাসিন্দারা যেই ডেভেলপটা করেছিলেন সেটা যেই সময়ে করেছিলেন সেটা ছিল ষোলো বা সতেরোশো শতকের মধ্যে, মধ্যে বোঝাতে ডিউরিং হয়। এরপরে অফ বলছে এই ইনহ্যাবিট্যান্টস সম্পর্কে নতুন একটা তথ্য, সে বলছে যে আপনার দ্য মডার্ন ডেইজ অফ গুজরাট অ্যান্ড রাজস্থান, অর্থাৎ রাজস্থান এবং গুজরাট, এর অফ থাকলে কি হয়, এর হয়, অর্থাৎ গুজরাট এবং রাজস্থানের সকল জায়গার না, রাজ্যের, স্টেটস মানে কি রাজ্যের, গুজরাট এবং রাজস্থান ইন্ডিয়ার যে রাজ্য আপনারা নিশ্চয়ই জানেন, ওই রাজ্যের মডার্ন ডেই আধুনিক সময়ের আধুনিক দিনের দিনের বাসিন্দারা। ওকেই, এখানে আরেকটা জিনিস জেনে রাখেন, আর্টিকেলের পরে সবসময় নাউন হয়, তাহলে এখানে যে দা আছে, দায়ের পরে সিক্স এটা নাউন এবং এটা অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, তাহলে সেভেন্থ, এই যে সেঞ্চুরিস এটাও কিন্তু নাউন।
ঠিক আছে, অফের পরে দা আছে দেখেন, তাহলে আর্টিকেলের পরে মডার্ন ডে, স্টেটস, এই যেগুলো কিন্তু নাউন। মাঝে মধ্যে কিছু নাউন আবার মডিফায়ারের মতো কাজ করে, যেমন এখানে সিক্স বা সেভেনকে অনেকে মডিফায়ার বলতে পারেন, নো প্রবলেম। পরে দেখেন রাজস্থান এবং গুজরাটের পরে ইন দেওয়া হয়েছে, ইন কি করে, এ বোঝাতে ব্যবহৃত হয়, আমি প্রিপজিশনের ক্লাসগুলোতে বলেছি। ওই গুজরাট এবং রাজস্থানের সব স্থান না, নর্থ ওয়েস্টার্ন, নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার নর্থ ওয়েস্টে কি এই রাজস্থান এবং গুজরাটটা অবস্থিত, কোনো একটা স্থানের কথা বোঝাতে ইন হয়, এরপরে এই ডেভেলপ। তাহলে পুরোটাকে যদি আমরা সাজাই তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়, ইন্ডিয়ার নর্থ ওয়েস্টার্নের গুজরাট এবং রাজস্থানের রাজ্যের বাসিন্দারা 1600 এবং 1700 শতকের মধ্যে, এরপরে আমাদের ডেভেলপ। আচ্ছা, মধ্যে কী করছে, একটা ম্যাথডের উন্নয়ন করছে। এর পরের অংশটা হলে আ ম্যাথডের পরে অফ থেকে শুরু করে এই যে আপনার কি আছে, আচ্ছা ইরিগেশন পর্যন্ত আছে, এটা কিন্তু আপনার অবজেক্ট সম্পর্কে তথ্য দেবে। তাহলে অবজেক্ট কে, আ ম্যাথড, আ ম্যাথড সম্পর্কে কি কি বলা হয়েছে চলেন একটু এক্সপ্লেইন করি। এখানে যে ম্যাথডটার কথা বলা হয়েছে, ওই ম্যাথডটা অফ গেইনিং অ্যাক্সেস টু ক্লিন, ক্লিন মানে পরিষ্কার, গেইনিং অ্যাক্সেস মানে কি ক্ষমতা প্রাপ্ত হওয়া, অর্থাৎ ওই ম্যাথডটা পরিষ্কার করার ক্ষমতা প্রাপ্ত হয়, এরপরে কমা, কমার পরে এখানে বলা হয়েছে কি পরিষ্কার করায় বা কি অর্জন করে, কি ক্ষমতা তার আছে, ফ্রেশ গ্রাউন্ড ওয়াটার, অর্থাৎ যেই মাটির নিচের যে পানিগুলো আছে, গ্রাউন্ড ওয়াটারগুলো আছে, সেটা ডিউরিং দ্য ড্রাই সিজন, শুকনো সময়ের মধ্যে, ফর ড্রিঙ্কিং, বাথিং, ওয়াটারিং অ্যানিমেলস অ্যান্ড ইরিগেশনস, অর্থাৎ খাওয়ার জন্য, গোসল করার জন্য, ওয়াটার দেওয়ার জন্য পানি পশুদেরকে, এবং সেচের জন্য, সেচের জন্য কি করে, মানে বর্ষাকালে আপনার মাটির তলের পানি থেকে, অর্থাৎ পানি পরিষ্কার করার বা পানি অর্জন করার একটা ক্ষমতা প্রাপ্ত হয়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে ম্যাথডটা এমন একটা ম্যাথড যেটা কিনা কি করে, আমাদেরকে মাটির তল থেকে পানি আনার একটা ক্ষমতা প্রদান করে, এমন একটা ম্যাথড। তাহলে এই ম্যাথড সম্পর্কে এখানে এক্সপ্লেনেশন বলা হয়েছে। তাহলে এই জায়গাতেও কিন্তু আমরা নতুন অনেক কিছু শিখেছি, সেটা একটু বোঝার চেষ্টা করুন। ডিউরিং যুক্ত আমরা এখানে দুইটা ওয়ার্ড পাইছি, প্রথমত আমরা পেয়েছিলাম ডিউরিং দ্য সিক্স অ্যান্ড সেভেন্থ সেঞ্চুরিস। তাহলে ডিউরিং থাকলে মধ্যে হয়, এখনই মুখস্থ করে ফেলেন। আমরা যদি বলি ডিউরিং দ্য রেইনি সিজন, তাহলে রেইনি সিজনের মধ্যে, আমরা যদি বলি ডিউরিং মাই এক্সাম, আমার পরীক্ষার মধ্যে, আমরা যদি বলি ডিউরিং দ্য ক্লাস, ক্লাসের মধ্যে, ডিউরিং দ্য প্লেয়িং, খেলার মধ্যে, এরকমভাবে আপনিও একটা ফ্রেজ তৈরি করে অবশ্যই কমেন্ট সেকশনে অ্যান্সার করুন। তাহলে এখানে কী আছে, ডিউরিং দ্য ড্রাই সিজন, ড্রাই সিজনের মধ্যে, এখানে আছে ডিউরিং দ্য সিক্স অ্যান্ড সেভেন সেঞ্চুরি, 1600 এবং 1700 শতকের মধ্যে, এভাবে মধ্যে বোঝাতে আমরা এই অংশটুকুকে ব্যবহার করব। আরেকটা জিনিস জানার আছে আমাদের, আর্টিকেলের পরে এবং প্রিপজিশনের পরে সবসময় নাউন হয়, লক্ষ্য করে দেখেন ফরের পরে এখানে যতগুলো ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু নাউন, এবং একাধিক নাউন একসাথে থাকলে তারা কমা দ্বারা যুক্ত হয়। তাহলে এখানে আপনি কয়টা পয়েন্ট শিখছেন সেগুলো যদি পয়েন্ট করেন তাহলে দেখতে পাবেন, সাবজেক্টের পূর্বের অংশ কমা যুক্ত হলে সেটা ফ্রেজ হয়, ভার্বের পূর্বের অংশ সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয়, পরের অংশ অবজেক্ট সম্পর্কে তথ্য দেয়, ডিউরিং দ্বারা কী বোঝায় সেটা চিনলাম আমরা, আর্টিকেল প্রিপজিশনের পরে নাউন হয়, দুইটা ওয়ার্ড থাকলে একটা অ্যাডজেক্টিভ একটা নাউন হয়, একাধিক নাউন যদি একটা বাক্যের ভিতরে চলে আসে আমরা প্রথমগুলোর মধ্যে কমা দেবো, সেটার আগে এন্ড দেবো, এই যে ব্যাপারগুলো আছে সবগুলো একটু নোট করতে হবে এবং এরকম বাক্য আপনাকে আরও তৈরি করতে হবে। তো বন্ধুরা, এই অংশটুকু একটা ক্যামব্রিজ প্যাসেজ থেকে নেওয়া, তো আশা করি আপনারা ক্যামব্রিজ প্যাসেজের এই যে সেন্টেন্সটা আমি বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে সহজেই সবাই বুঝতে পেরেছেন। বন্ধু, মনে রাখতে হবে একটা জিনিস, সাবজেক্ট মানে আর ভার্ব এবং অবজেক্ট একটা বাক্যের মূল থিম, আমরা যদি এই অংশটুকু বাক্যের মধ্যে থেকে বের করতে পারি তাহলে খুব সহজে কিন্তু অ্যান্সারগুলো করতে পারবো। আমি আর একটা সেন্টেন্স সমাধান করবো, তার আগে ছোট্ট একটু কথা বলে নিচ্ছি। ইংরেজিতে আমাদের প্রধান সমস্যাগুলো হচ্ছে, আমরা কোথা থেকে আসলে শুরু করব সেটা জানি না, ইংরেজি বড় বড় বাক্য পড়ায় দুর্বলতা আছে, লেখায় দুর্বলতা আছে, আমাদের জড়তা রয়েছে বলাতে, অর্থাৎ রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং সব কিছুতে। আপনাদের এই সমস্যাগুলোর কথা চিন্তা করে ক্রিয়েটিভ ইংলিশ আপনাদের জন্য ডিজাইন করেছেন একটা এক্সক্লুসিভ প্রোগ্রাম। একটা প্রোগ্রাম থেকে আপনাদের সকল সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ, শূন্য থেকে শেখরে এ টু জেড প্রিমিয়াম, যেখানে আপনাদেরকে 4টা স্টেপে ক্লাস নেওয়া হবে। বেসিক স্টেপে পড়ানো হবে বেসিক বিষয়গুলো, ইন্টারমিডিয়েট স্টেপে পড়ানো হবে ইন্টারমিডিয়েট অর্থাৎ সেন্টেন্সের জটিল বিষয়গুলো,
অ্যাডভান্স লেভেলে পড়ানো হবে বড় বাক্য বুঝে পড়ার কৌশল, বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি, আরও নানান আয়োজন, এবং সর্বশেষ পার্টে থাকবে স্পোকেন চর্চা, সংবাদপত্র ভেঙে পড়া। অর্থাৎ আপনাদের যে চার লেভেলের প্রবলেমগুলো আছে সব কিছু সমাধান হয়ে যাবে, এখানে গ্রামারও হয়ে যাবে, সব শ্রেণীর মানুষই কিন্তু এখানে পড়তে পারবেন। এখানে আপনাদেরকে এখানে আমরা গাইডলাইন দেব মোটামুটি এক বছর, ফ্রি ভোকাবুলারি কোর্সের ব্যবস্থাও থাকবে, স্পোকেন প্র্যাকটিসের ব্যবস্থাও থাকবে। অর্থাৎ যতদিন না আপনার স্কিল ডেভেলপ হবে ততদিন আমাদের সাথে ক্লাস করার সুযোগ থাকবে। ক্লাসগুলো নেওয়া হবে জুম এবং মিট থেকে, সেই সাথে প্রতিটা ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইল কিন্তু পাওয়া যাবে। তো বন্ধুরা, 19তম ব্যাচে ভর্তি চলছে, আপনাদের জন্য এটা একটা সুখবর। 16 তারিখ থেকে এই ব্যাচের ক্লাস শুরু হবে। যদি 15 তারিখের মধ্যে কেউ ভর্তি হন তাহলে 2000 টাকার এই কোর্সটা 1500 টাকায় করতে পারবেন, সুবর্ণ সুযোগ। তো ইতিমধ্যে অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, আপনারাও খুব শীঘ্রই ভর্তি হয়ে আমাদের সাথে এই কোর্সে যুক্ত হয়ে যেতে পারেন। ইনশাল্লাহ আপনার ইংরেজি শেখার বিষয়ে আমরা চমৎকার হেল্প করব। যে নাম্বারে ফিটা সেন্ড করবেন স্ক্রিনের ওপরে দেখানো এই নাম্বারগুলোতে, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে সরাসরি আমাকে এই নাম্বারে কল করতে পারেন। আমরা এই সেন্টেন্সটা সমাধান করেছিলাম, এতক্ষণ আমরা যা আলোচনা করেছিলাম এই সেন্টেন্সটা ছিল। তো ক্যামব্রিজ 10 থেকে অংশটুকু নেওয়া হয়েছে। এই সেন্টেন্সের বাকি অংশটুকু আপনাকে দেখাচ্ছি। বাকি অংশটুকু হচ্ছে উপরের দুটি বাক্যের পরের অংশ। এখানে হচ্ছে দ্য সিগনিফিকেন্স অফ দ্য ইনোভেশন, দ্য স্টেপ ওয়েলস গোস বায়ন্ডস ইটস ইউটিলিটেরিয়ান অ্যাপ্লিকেশনস। এখানে দেখেন সাবজেক্ট হচ্ছে গিয়ে দ্য সিগনিফিকেন্স, প্রিপজিশনের পরে কখনো কি হয় না সাবজেক্ট ওয়ার্ড হয় না, ভার্ব হচ্ছে গিয়ে গোস এবং অবজেক্ট বায়ন্ড দিতে পারেন। ওকে, এই হচ্ছে বিষয়। এখানে আরও অনেক কিছু কিন্তু জানার আছে বন্ধুরা, যেমন ধরেন এই বাক্যটার ভিতরে ইনভেনশন কখনো সাবজেক্ট নয় কেন, দ্য সিগনিফিকেন্স অফ ইনভেনশন, হ্যাঁ এটা সাবজেক্ট নয় কেন, এর কারণ হলো ওই যে প্রিপজিশনের পর অবজেক্ট থাকে, সাবজেক্ট থাকে না, এটা জেনে রাখতে হবে। তারপরে এই জায়গায় যে ইটসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভার্ব না, এটাকে বলা হয় পসেসিভ অ্যাডজেকটিভ। আপনাকে এই চারটা মুখস্থ করে নিতে হবে, এই চারটা মুখস্থ করলে আপনি বুঝতে পারবেন ইটস মানে হচ্ছে এটার। যেমন এটার রং লাল, আমরা কী বলবো, ইটস কালার ইজ গ্রিন। আবার আমি যদি বলি ইট ইজ আ পেন, মানে ইটস আ পেন, দ্যাট উইল বি ইট ইস, ইট এর সাথে ইজ, সেটা কিন্তু আবার প্রোনাউন হবে। এই কেজের যে টেবিলটা আছে এটা একটু আপনাকে স্ক্রিনশট দিয়ে নিতে হবে, এটা একটু বুঝে নেবেন। ওকে, তো এরপরের যে সেন্টেন্সগুলো আছে ওইটার পরে, এটা এখানে ইউনিকিউ থেকে এই পর্যন্ত আমি অল্প কিছু অংশ বুঝিয়ে দিচ্ছি। ইউনিকিউ টু দিস রিজন, স্টেবলস আর অফেন আর্কিটেকচারালি কমপ্লেক্স অ্যান্ড ভ্যারি ওয়াইডলি ইন সাইজ অ্যান্ড শেপস। প্রথম সেন্টেন্সটা দেখেন, এই যে সেন্টেন্সটা আছে এখানে ইউনিকিউ টু দিস রিজিয়ন, এখানে কিন্তু স্টেবল সাবজেক্ট, কারণ ভার্ব এখানে আর, তাহলে প্লুরাল ভার্ব, প্লুরাল সাবজেক্ট পাওয়া গেল। তাহলে কমাযুক্ত অংশ শুরু করে এখানে ইউনিকিউকে আমরা একটা ফ্রেজ বলতে পারি। তারপরে কী বলা হলো, স্টেপ ওয়েলস আর অফেন প্রায় আর্কিটেকচারালি কী হয়, কমপ্লেক্স হয়, একটু জটিল হয় এবং ভ্যারি ওয়াইডলি ইন সাইজ হয়, মানে প্রস্থে অনেক প্রস্থ হয়, অনেক বেশি প্রস্থ হয় এবং শেপে অনেক প্রস্থ হয়, এটা বলা হলো। স্টেবলস হচ্ছে গিয়ে কূপের মতো অনেকটা, প্রাকৃতিকভাবে যে কূপগুলো তৈরি হয় সেটা, অর্থাৎ সেটার কথা বলা হচ্ছে, সেটা খুবই প্রস্থ হয় দেখতে অনেকটা। এরপরে দেখেন ডিউরিং দি, আরেকটা সেন্টেন্স আছে ঠিক এই একই বাক্যে। তাহলে এই বাক্যটা যদি আমরা পড়ি তাহলে কী হলো, ডিউরিং দেয়ার হেইডে, হেইডে মানে হচ্ছে তাদের যে উৎসবের দিনগুলো আছে। তাহলে এখানে সাবজেক্টকে দে ওয়ার প্লেসেস, হ্যাঁ এখানে দেইটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। তাহলে এই কমা থেকে শুরু করে ডিউরিং পর্যন্ত একটা ফ্রেজ, তাহলে মধ্যে বলেন, আমি শিখাইছিলাম কিছুক্ষণ আগে, হেইডের মধ্যে বা হেইডের মধ্যে এরকম কিছু একটা, হেইডের মধ্যে দেই ওয়ার প্লেসেস, তারা প্লেস করে, মানে তারা থাকতো, কোথায় থাকতো, অফ গ্যাদারিং মানে আলোচনার মধ্যে থাকতো, লোকজনের মধ্যে থাকতো, অফ লিজার অ্যান্ড রিল্যাক্সিং অর্থাৎ অবসর সময় কাটানোর জন্য, তাদের রিল্যাক্স সময় কাটানোর জন্য, অ্যান্ড অফ ওরশিপ এবং একটা সম্পর্ক থাকতো ফর ভিলেজার্স গ্রামবাসীদের সাথে, অফ অল সবার সাথে, বাট দ্য লোয়েস্ট কেজেস, বাট দ্য লোয়েস্ট কেজেস এটা অতিরিক্ত অংশ। এভাবে বাক্যটা কিন্তু কমপ্লিট হলো। তো এভাবে পড়লে কিন্তু আসলে বন্ধুরা আরও অনেক বলা যাবে, তবে আজকের ক্লাসে আরও আলোচনা করছি না, ক্লাসটা দীর্ঘ হয়ে যাচ্ছে। এভাবে ক্যামব্রিজ প্যাসেজ থেকে বড় বড় সেন্টেন্সগুলো ভেঙে ভেঙে আপনাদেরকে ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দেওয়া হবে। কেউ যদি এখনও এই কোর্সটাতে ইনরোল না করে থাকেন, ইনরোল হয়ে যান, ইনশাল্লাহ অনেক চমকপ্রদ কিছু পাবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিই, ইনশাল্লাহ পরবর্তীতে আরও একটা ক্লাসে আবারও দেখা হবে। এই ধরনের ক্লাসগুলো কন্টিনিউ হবে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার।